কারো চুল দেখে তার প্রেমে পড়ো না, ক্যান্সারে তা ঝরে যেতে পারে। কারো চোখ দেখে তার প্রেমে পড়ো না, অচিরেই সে অন্ধ হয়ে যেতে পারে। কারো গায়ের রং কিংবা সাদা চামড়া দেখে তার প্রেমে পড়ো না, সামান্য দুর্ঘটনায় তা ঝলসে যেতে পারে। কারো কণ্ঠ শুনে তার প্রেমে পড়ো না, সে বোবা হয়ে গেলে তার প্রতি সেই মুগ্ধতা আর থাকবে না। তাই একবার একবার হলেও কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, একবার হলেও কারো হাসির প্রেমে পড়ে দেখো, দেখবে মুগ্ধতা আজীবন থাকবে। বয়সের সাথে সাথে হয়তো চুল কিংবা গায়ের চামড়া আগের মতো থাকবে না, কিন্তু তুমি যদি কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ো, তা বয়সের সাথে সাথেও আগের মতনই থাকবে। আর কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ার নামই হচ্ছে ভালোবাসা। ভালো লাগা আর ভালোবাসা হয়তো শুনতে একই রকম, কিন্তু এর মধ্যে রয়েছে বিস্তর তফাৎ।